নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালি ডাক্তার। আজকের বিষয় ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার। আপনারা অনেকেই জানেন যে ডায়াবেটিস আজকের যুগে একটি এপিডেমিক হিসেবে দেখা দিয়েছে, এবং এই এপিডেমিকটি এতটাই সাইলেন্ট যে সেটি খুব বেশি চোখে দেখা যায় না, কিন্তু এটা খুব তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই চলুন আজকে ডিসকাস করে নিই যে ডায়াবেটিস কীভাবে মানুষের শরীরে হয়। ডায়াবেটিস জিনিসটা যদি আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি, শরীরে রক্তে যে নর্মাল গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজের পরিমাণের থেকে অতিরিক্ত পরিমাণের গ্লুকোজ মানুষের রক্তে পাওয়া যাচ্ছে। কেন সেটা হচ্ছে চলুন তাহলে বুঝে নিই। শরীরের ভিতরে আমরা যখনই কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, সেই খাবার শরীরে পেটের মধ্যে গিয়ে গ্লুকোজে ভেঙে সেই গ্লুকোজ রক্তে মিশে যায়। রক্তে যেই গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে প্যাঙ্ক্রিয়াস নামক যে অর্গানটি আছে, যেটি লিভারের ঠিক পাশেই থাকে, সেই প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল বলে এক ধরনের কোষ আছে, যারা রক্তে সুগার বেড়ে যাওয়ার সাথে সাথে ওরা সিগন্যাল পায় এবং ইনসুলিন নামে একটি হরমোন রক্তে ছাড়ে। ইনসুলিন হরমোনটি রক্তে যে মুহূর্তে যায়, সে মুহূর্তে সে রক্তের মধ্যে যে গ্লুকোজটি আছে, সেই গ্লুকোজটিকে শরীরের প্রত্যেকটি কোষ তার মধ্যে পুশ করে। অর্থাৎ ইনসুলিন সাহায্য করে শরীরের রক্তের মধ্যে যে গ্লুকোজটি আছে, সেইটি শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে, অর্থাৎ সেলসের মধ্যে, বিভিন্ন অর্গানসে, যেমন মাসলস, হার্ট, বিভিন্ন অর্গানস, সমস্ত জায়গায় সেটাকে ছড়িয়ে দিতে। অর্থাৎ ইনসুলিন রক্তের গ্লুকোজকে কমিয়ে সারা শরীরের মধ্যে যে প্রয়োজনীয় কার্বোহাইড্রেটস, গ্লুকোজ, সেটা ঢোকাতে সাহায্য করে। তাহলে এবার বুঝে নিই যে শরীরে রক্তে আমরা কখন বেশি পাই বা কখন পেশেন্টদের ডায়াবেটিস ধরা পড়ে। ডায়াবেটিস দুরকমের হয়, একটা হলো টাইপ 1 ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিস খুব অল্প বয়সে, 15 বছর, 16 বছর, 18 বছর বয়সী মানুষের মধ্যেই পাওয়া যায়। এই ধরনের ডায়াবেটিসে যে রুগী বা যে বাচ্চাটি আছে, তার শরীরে ইনসুলিন তৈরিই হয় না, অর্থাৎ তার যে বিটা সেল আছে প্যাঙ্ক্রিয়াসে, সেটি ইনসুলিন তৈরি করতে অক্ষম। স্বাভাবিকভাবে সে যখনই কোনো সুগার রিচ খাবার খায়, তখন তার শরীর ইনসুলিন তৈরি করতে পারে না। স্বাভাবিকভাবে তার শরীর রক্তে যদি আমরা ইনসুলিন মাপি, সুগার মাপি, গ্লুকোজ মাপি, সেই গ্লুকোজ সবসময় হাই থাকে, তাই তার ইনসুলিনই একমাত্র চিকিৎসা। এছাড়া আরেকটি টাইপের ডায়াবেটিস আছে যেটা এপিডেমিক আকার ধারণ করেছে এবং প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই পাওয়া যায়, ডায়াবেটিস রোগীদের মধ্যে পাওয়া যায়, সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। সেখানে কী হচ্ছে, মানুষ ধীরে ধীরে অতিরিক্ত মেদের কারণেই হোক বা অতিরিক্ত কার্বোহাইড্রেট রিচ ফুড খাওয়ার ফলেই হোক, জাঙ্ক ফুড খাওয়ার ফলেই হোক, বা অতিরিক্ত সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ পরিশ্রম না করে করে, না হাঁটাচলা করে করে, তার শরীরের মধ্যে মেদ বাড়তে থাকে, এবং তার ফলে তার শরীরের মধ্যে গ্লুকোজের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে থাকে। অর্থাৎ গ্লুকোজটা আমার শরীরে খরচা হচ্ছে না, কিন্তু আমি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড, গ্লুকোজ রিচ কার্বোহাইড্রেট, চিনিযুক্ত খাবার খেয়ে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে, এর ফলে শরীর প্রথম রেসপন্সে প্রচুর পরিমাণে ইনসুলিন বের করছে, অর্থাৎ আমরা অতিরিক্ত পরিমাণে খাবার খাচ্ছি, চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, এবং শরীর অতিরিক্ত পরিমাণে ইনসুলিন প্রডিউস করে সেই রক্তে সুগারটিকে সেলের মধ্যে পুশ করার চেষ্টা করছে। কিন্তু এটা তো আর অনন্তকাল ধরে সম্ভব নয়, একটা সময় যাচ্ছে যখন সেই রোগী অতিরিক্ত সুগার খাওয়ার ফলে
মোটা হয়ে যাচ্ছেন বা হাঁটাচলা না করার ফলে সেডেন্টারি লাইফস্টাইলে চলে যাচ্ছেন, তখন তার শরীরের যে বিটা সেল বা প্যানক্রিয়াসে আছে তার কিন্তু ইনসুলিন সিক্রিট করার আর ক্ষমতা থাকছে না। অর্থাৎ শরীরের মধ্যে যে রক্তে যে গ্লুকোজটি আছে সেই গ্লুকোজটি নিউট্রালাইজ করার জন্য যতটা ইনসুলিন শরীরের দরকার সেটা কিন্তু আর বিটা সেল তৈরি করতে পারছে না, এবং তার সাথে সাথে অতিরিক্ত ইনসুলিন শরীরের মধ্যে থাকার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সোজা কথায় বলতে গেলে শরীরের মধ্যে যে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ আছে সেইটা কিন্তু শরীর ইনসুলিন দিয়েও ম্যানেজ করতে পারছে না। এই স্টেজ থেকে শুরু হয় টাইপ 2 ডায়াবেটিস, যেটা বেশিরভাগ মানুষের মধ্যেই পাওয়া যায়। এর দুটি স্টেজ আছে, সেটি হলো প্রি ডায়াবেটিক স্টেজ, অর্থাৎ এমন একটা স্টেজ যেখানে আস্তে আস্তে মানুষের শরীরে ফ্যাট জমছে, মাঝে মাঝে ব্লাড সুগার বাড়ছে, বেশিরভাগ সময়টাই কন্ট্রোলে থাকছে, এটাকে বলা হয় প্রি ডায়াবেটিক স্টেজ। এই সময় যদি খাওয়া দাওয়া হাঁটা চলা এক্সারসাইজ নিয়ম মেনে চলা যায় তাহলে প্রি ডায়াবেটিস থেকে আবার নর্মাল স্টেজে ফিরে আসা যায়। আর আরেকটি স্টেজ হলো টাইপ 2 ডায়াবেটিস, যেখানে সুগার এতটাই বেড়ে গেছে যে ওষুধপত্র ইনসুলিন দিয়ে চিকিৎসার ছাড়া সেই সুগারকে কমানো সম্ভব হচ্ছে না। এতগুলো কথা ডায়াবেটিস নিয়ে খরচা করলাম, তাহলে অবশ্যই জানতে হবে যে ডায়াবেটিস এত ভয়ের কী আছে বা ডায়াবেটিসে এত চিন্তা করার কী আছে। শরীরে যদি রক্তে সুগার একটু বেশি থাকে তাহলে ক্ষতি কী? কারণ ডায়াবেটিস হলে ইনিশিয়ালি কারোরই কোনো সমস্যা হয় না। ডায়াবেটিস যদি লং স্ট্যান্ডিং থাকে, অনেক দিন ধরে চলছে ডায়াবেটিস কারোর শরীরে, তাহলে তার ধীরে ধীরে ব্রেনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। ধীরে ধীরে চোখ, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, লিভার এই সমস্ত অর্গানই অতিরিক্ত ডায়াবেটিস বা শরীরে রক্তে অতিরিক্ত সুগার হওয়ার ফলে ড্যামেজ হতে থাকে, এবং ধীরে ধীরে এই পেশেন্টদের নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, হার্টের প্রবলেমে ভুগতে হয় এবং ক্রনিক হার্ট ডিজিজ বা ক্রনিক রিনাল ফেলিওরে সে পেশেন্ট যেতে পারে। তাই ডায়াবেটিস আপাত দৃষ্টিতে খুব সাইলেন্ট ডিজিজ হলেও এটা কিন্তু প্রিভেনশন করা খুবই জরুরি। তাই আশা করি আমি বোঝাতে পারলাম যে ডায়াবেটিস কী করে হয়। আশা করি এই ভিডিও আপনাদের কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।